হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ান এটার স্পেসিফিকেশনস ডিটেলস বা প্রাইস বাংলাদেশি প্রাইস সম্পর্কে বা মূল প্রাইস সম্পর্কে জানবো বা জানাবো এবং ডিটেলস সম্পর্কে জানাবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ান মূলত স্যামসাং কোম্পানির নতুন একটা অফিসিয়াল ফোন যেটা মূলত আমরা দেখতে পাচ্ছি তো দেখি কি কি এই ফোনটাতে অফার করছে বা আছে তো এই ফোনটা মূলত নেটওয়ার্ক আপনার যেটা টু জি থ্রি জি এবং ফোর জি পাবো আমরা তো তারপরে হচ্ছে অ্যানাউন্স ডেট যেটা মূলত দু হাজার বিশ সালে আগস্ট একত্রিশ তারিখে অ্যানাউন্সড করেছিল এবং রিলিজড করেছে দু হাজার বিশ সালের সেপ্টেম্বরের এগারো তারিখে অর্থাৎ যেটা প্রকাশ হয়েছে ফোনটি তো বডি যেটা হচ্ছে ড্যামে একশো একশো গুণ এবং সরি হ্যাঁ গুণুন নয় টু তো এটা বলছে যে ওয়েট হচ্ছে অর্থাৎ নয় পয়েন্ট পাঁচ যেটা আর ব্যাটারি বেশি দেওয়ার কারণে এটা হয়েছে আর কি ওজন হচ্ছে দুশো তেরো গ্রাম আর বিল্ড ম্যাটেরিয়াল বা যেটা দিয়ে তৈরি করা হয়েছে ফোনটি ফ্রন্টে গ্লাস ব্যবহার করা হয়েছে গরিলা গ্লা গ্লা গ্লাস থ্রি প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম অর্থাৎ ফোনটি পুরোটাই প্লাস্টিক শুধু ফ্রন্টে গ্লাস ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে তো তারপরে আছে দেখা যাচ্ছে যে সিম ডুয়াল সিম ডুয়াল ন্যানো সিম অ্যান্ড ডুয়াল স্ট্যান্ড বাই তারপরে ডিসপ্লে পর্দায় আসি বা ডিসপ্লে কী দেওয়া হয়েছে ফোনটিতে এম ফিফটি ওয়ানে তো এম ফিফটি ওয়ানে দেখা যাচ্ছে ডিসপ্লে আছে হচ্ছে আপনার সুপার অ্যামোলেট ডিসপ্লে বা সুপার অ্যামোলেট প্লাস ডিসপ্লে এটি সুপার অ্যামোলেডের একটা অন্যতম ভার্সন তো তারপরে বলছে তারপরে বলছে যে হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি যেটা মূলত 108.4 সেমি স্কয়ার আর 86.7% স্ক্রিন টু বডি রেশিও অর্থাৎ যেটা স্ক্রিনের মাপ আর রেজুলেশন হচ্ছে এটা এইচডি ডিসপ্লে 1080 গুণন 2400 পিক্সেল 20.9 রেশিও অর্থাৎ তিনশো তিরানব্বই পিপিআই ডেনসিটি আসলে এটা হচ্ছে ফুল এইচডি অর্থাৎ ফুল এইচডি প্লাস এটাতে আপনি ফোর ভিডিও বা ফোর কে আরামে দেখতে পারবেন ইউটিউবে আরামে হচ্ছে আপনি এক হাজার দেখতে পারবেন এবং এটা খুব ভালো ডিসপ্লে যেহেতু ফুল এইচডি ডিসপ্লে আর এই বিষয়ে আমি আপনাদের একটু আলোচনা করি হোয়াট ইজ পিপিআই ডেনসিটি আসলে এটা হচ্ছে রেজুলেশনের মাপকাঠি যেটা মূলত যত রেজুলেশন আমরা যত রেজ পিপিআই ডেনসিটি বেশি হবে তত ডিসপ্লে রেজলেশনটা ভালো হবে প্রোটেকশন আছে কর্নিং গরিলা গ্লাস থ্রি প্লাস অর্থাৎ যেটা ফ্রন্টে গরিলা গ্লাস থ্রি দেওয়া হয়েছে প্ল্যাটফর্মে কী কী আছে দেওয়া হয়েছে যে অপারেটিং সিস্টেম অন অ্যান্ড্রয়েড টেন এবং এটা অ্যান্ড্রয়েড ইলেভেন সাপোর্ট করবে এবং ওয়ান ই ওয়াই থ্রি পয়েন্ট ওয়ান সাপোর্ট করবে স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ওয়াই থ্রি অর্থাৎ ওয়ান ই ওয়াই যেটা স্যামসাংয়ের নিজস্ব সিপসেট বা প্রসেসর যেটা দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনে সেভেন থার্টি স্ন্যাপড্রাগন সেভেন থার্টি জি এইট নেনমিটার সিপসেটের একটি তো এটা মূলত বলতে পারি দু হাজার আঠারো সাল বা সতেরো সালের চিপসেটও বলতে পারি সিপিও হিসাবে আছে অক্টাকোর সিপিও তারপরে এটা হচ্ছে সিপিওটা মূলত যে কোর হিসাবে হিসাব করে আসলে এটা তার স্পিড নির্ভর করে জিপিও হিসাবে আছে অ্যান্ড্রস একশো আঠারো আর মেমোরি কার্ড যেটা হচ্ছে কার্ড সোল্ড বা মাইক্রো এসডি ইউজ করা যাবে এই যে হচ্ছে স্লটে আর ইন্টারনাল দেওয়া আছে হচ্ছে আপনার একশো আটাইশ জিবি রম এবং ছয় জিবি র্যাম এছাড়াও আছে একশো আটাইশ জিবি রম এবং আট জিবি র্যাম দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বা দুইটা প্রকার পাওয়া যাবে তারপরে মেন ক্যামেরা আছে কোয়াড ক্যামেরা বা যেটা দেওয়া আছে চারটি ক্যামেরা পিছনে আমরা দেখতে পাই তো প্রথমে আপনার চৌষট্টি মেগা মেইন ক্যামেরা বা মেইন সেন্সর আর ওয়ান পয়েন্ট অ্যাপাসার ওয়ান পয়েন্ট এইট আসলে এখানে অ্যাপাসার বলতে অ্যাপাচার যত কম হবে তত ক্যামেরার রেজলেউশন ভালো হবে এবং ফটো ভালো হবে তো এটাই বোঝাচ্ছে যেটা মূলত অনেক ভালো যেটা ওয়ান পয়েন্ট এইট অ্যাপাসার তারপরে এটা ওয়াইড ক্যামেরা মানে অর্থাৎ মেইন ক্যামেরা তারপরে আছে বারো মেগাপিক্সেল আপনার যেটা হচ্ছে আলট্রা ওয়াইড ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রো মানে ম্যাক্রো বলতে যেটা আসলে ক্ষুদ্র যেটা দেখা যায় বা সুন্দর করে দেখা যায় আর ডেপথ ফিট ফার্স্ট মেগাপিক্সেল ডেপথ সেন্সর অর্থাৎ ডেপথ বলতে যতটা গভীরে দেওয়া যায় বা ভিতরে জমিন করে দেখা যায় এটাই হচ্ছে পাঁচটা চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে ফিচারে আছে কি কি দেখা যাক যে এলইডি ফ্ল্যাশ আছে অর্থাৎ পিছনের ক্যামেরা ব্যাক ক্যামেরা ভিউ আছে অর্থাৎ আপনার থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি আকারে ছবি বা ছবি তুলতে পারবো আমরা তারপরে এইচডিআর করা যাবে বা হাইডামিক হাই রেঞ্জ এটা আছে যেটা হচ্ছে অনেক উন্নত মানের ছবি দেয় এইচডিআর এ তারপরে ফটো ছবি বলতে ফটো তারপরে ভিডিও হচ্ছে আপনার ফোর কে থার্টি ফ্রেম পার সেকেন্ড তো ফোর কে হচ্ছে আমরা অনেকেই জানি আর কিন্তু থার্টি ফ্রেম কি এটা আমি বলে দিচ্ছি যে থার্টি ফ্রেম পার সেকেন্ড বলতে এটা হচ্ছে সেকেন্ডে কত মানে ফ্রেম ক্যাপচার করতে পারবে এটাই আর কি এছাড়াও আপনার এক হাজার আশি পিক্সেলেও আপনার ভিডিও করতে পারবে কনফিগারেশনে যেটা থার্টি ফ্রেম পার সেকেন্ডে তারপরে সেলফি ক্যামেরা আছে হচ্ছে আপনার সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে মানে একটা ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের অ্যাপোচার এফ টু পয়েন্ট জিরো অর্থাৎ এটাও একটু মোটামুটি ভালো ক্যামেরা ফিচার এটা দিয়ে আপনার ফিচার আছে এইচডি আর এটাও হাইড্যান এবং রেঞ্জে ফটো তুলতে পারবেন অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়েও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যেটা মূলত এছাড়াও আপনার ফ্রন্ট ক্যামেরায় ফোর কে ভিডিও সাপোর্ট করবে রেকর্ডিংয়ে ভিডিও রেকর্ডিংয়ে এবং থার্টি ফ্রেম পার সেকেন্ডে এছাড়াও এক হাজার আশি পিক্সেল থার্টি ফ্রেম পার সেকেন্ডে সাউন্ড হিসেবে আছে লাউড স্পিকার এবং থ্রি পয়েন্ট মিলি থ্রি পয়েন্ট ফাইভ মিল্যান ন্যানোমিটার মিলিমিটার হেডফোন জ্যাক এটাও আছে হেডফোন জ্যাক একটা আসলে আশীর্বাদ যেটা খুবই সুন্দর একটা জিনিস কমন যেগুলো আছে আপনার ওয়াই ল্যান্ড বলতে ওয়াইফাই আছে ওয়াইফাই আটশো দুই পয়েন্ট ইলেভেন আটের আসে একটা ব্যান্ড যেটা ডাইরেক্ট ওয়াইফাই হটস্পট তারপর আছে আপনার ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ও অর্থাৎ ফাইভ পয়েন্ট ও ব্লুটুথ আসলে এটা একটা খুবই দ্রুত গতির আর অনেকেই জেনে থাকে অনেকেই বুঝতে পারে না যে ব্লুটুথ দ্রুত দিয়ে কি হয় বা কী লাভ আসলে ব্লুটুথের মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করা হয় এই জন্য ব্লুটুথের পাওয়ার বেশি থাকা অনেক অনেক ভালো ফোনের জন্য তারপর আছে জিপিএস জিপিএস অবশ্যই আছে ইএস উইথ এ জিপিএস তারপর এনএফসি ইএস এনএফসি হচ্ছে আসলে বিভিন্ন ধরনের কার্ড ইস্যু এটা মূলত তাদের টাকা পয়সা লেনদেন অর্থাৎ যেটা মূলত কিছু কেনা এরকম আর কি এটাকে ডেবিট ক্রেডিট কার্ড সরি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে তারপরে রেডিও আছে ইউএসবি ইউএসবি টাইপ সি এটা খুবই একটা সুন্দর যেটা হচ্ছে ইউএসবি টাইপ সি আমরা সবাই ব্যবহার করে থাকি অন দ্য গো তারপর আর কি ফিচার আছে নতুন নতুন যেটা ফিচার বা ধারা সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টে অর্থাৎ ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তারপরে এক্স সেলোমিটার জাইরো প্রক্সিমিটি কম্পাস এগুলো দেওয়া আছে তারপরে ব্যাটারি দেখি ব্যাটারি হচ্ছে আপনার লাইপো সেভেন থাউজেন্ড ব্যাটারি অর্থাৎ মিলিএমপিয়ার সাত হাজার এটা অনেক বড়ো ব্যাটারি আসলে কী বলবো যে আপনি ইচ্ছা করলে অনায়াসে দুই দিন আরামে ফোনটি ইউজ করতে পারেন অর্থাৎ এম ফিফটি ওয়ান এটা নন রিমোভাল চার্জিং স্পিড আপনার ফাস্ট চার্জিং টোয়েন্টি ফাইভ ওয়াট পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জিং একশো পার্সেন্ট একশো পনেরো মিনিট অর্থাৎ প্রায় দুই ভা দুই ঘন্টার মতো চার্জ দিতে আপনার সময় লাগবে পঁচিশ ওয়াটের যেটা ব্যাটারি আপনি যদি চার্জার দিয়ে চার্জ দেন অর্থাৎ অনেক বড়ো ব্যাটারি যেটা হচ্ছে আপনার সাত হাজার তারপরে কালার কিছু আছে যেমন দেখুন যেমন আছে সেলেস্টিয়াল ব্ল্যাক তারপরে ব্লু দুইটা কালার মডেল নাম্বার দেওয়া আছে তারপর প্রাইস সম্পর্কে বলি এখানে ইউএস ডলার দেওয়া আছে ইউরো দেওয়া আছে অর্থাৎ তিনশো ডলার দুশো পঁচাশি ইউরো এবং ইন্ডিয়ান রুপি বাইশ হাজার নয়শো নিরানব্বই এখন আসি বাংলাদেশে দাম সম্পর্কে তো আমি পরে বললাম না তো বাংলাদেশি দাম সম্পর্কে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ান আপনার আসবে আট জিবি বা ছয় জিবি থেকে আট জিবি এগুলো আসলে সর্বোচ্চ দুই হাজার টাকা এদিক ওদিক হয় র্যামের তো দেখা যাচ্ছে আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি স্টোর বা বিভিন্ন ধরনের ওদের অনুমোদিত অফিসিয়াল স্টোর থেকে আপনি স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ান কিনতে তো আমি রিকমেন্ড করব অবশ্যই ফোনটি কিনুন কারণ ফোনটায় যে ব্যাটারিটা দেওয়া আছে এবং ক্যামেরা কনফিগারেশন সব কিছুই অনেক ভালো দেওয়া আছে যার কারণে আপনি অতি সহজেই ফোনটাতে আপনার এসে দুই দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ফোনের ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস ক্যামেরা ব্যাক এবং ফ্রন্ট ফোরকে ভিডিও রেকর্ডিং করা যাবে এবং সুন্দর সুন্দর এইচডি ছবি তোলা যাবে যেটা হাই ডাইনামিক রেঞ্জে তো এটাই ছিল স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ান রিভিউ তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ